আপনারা দেখছেন সময় সংবাদ, সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল প্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব। ডক্টর লাল প্যাথ ল্যাব এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। ব্যাংক ডিএম প্ল্যান্টেশন, 19/6/2021, বাঁকুড়া। নদী ভাঙন রোধে NREGS প্রকল্পে নদীর পাড়ে গাছ লাগানো কর্মসূচির শুভ সূচনা করল বাঁকুড়া জেলা শাসক। এবার নদীর পাড় ভাঙন রোধে অভিনব উদ্যোগ নিল বাঁকুড়া জেলা প্রশাসন। শনিবার বাঁকুড়া জেলা শাসক শ্রীমতী কে রাধিকা আইজার পাত্রসাহের ব্লকের বেলুট রসুলপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদীর পাড়ে নদীর ভাঙন রোধে NREGS প্রকল্পে গাছ লাগানোর কর্মসূচির শুভ সূচনা করলেন। পাত্রসাহের ইন্দা সোনামুখী বড়জোড়ার দামোদর তীরবর্তী গ্রামবাসীরা সারা বছর নদী ভাঙনের আতঙ্কে থাকেন, কেননা বর্ষা এলে বন্যার কবলে পড়ে বিভিন্ন সময়ে নদীর ভাঙন দেখা দিয়েছে। বহু সাধারণ মানুষের তিন ফসলি চাষের জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই আগামী দিনে সাধারণ মানুষকে যাতে নদী ভাঙনের কবলে পড়তে না হয়, সেই কারণে বাঁকুড়া জেলা শাসকের উদ্যোগে নদী ভাঙন রোধে নদীর পাড় বরাবর গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন তিনি নিজে হাতে গাছ লাগিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করলেন। এর ফলে নদী ভাঙন অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পাত্রসাহের ব্লকের বিভিন্ন প্রান্ত তিনি পরিদর্শন করেন। বাঁকুড়া জেলা শাসক শ্রীমতী কে রাধিকা আইজার ছাড়াও উপস্থিত ছিলেন পাত্রসাহের বিডিও নিবিড় মণ্ডল, পাত্রসাহের পঞ্চায়েত সমিতি সভাপতি পার্থপ্রতিম সিংহ, বেলুট রসুলপুর পঞ্চায়েত প্রধান তাপস বারিক, পাত্রসাহের পঞ্চায়েতের প্রধান পুরবী দত্ত মল্লিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, NREGS প্রকল্পের কাজ খতিয়ে দেখলাম ও রাজ্যের নির্দেশ মতো আমরা কাজ করছি। এই কোভিড পরিস্থিতিতে মানুষের কাজের দরকার আছে, তাই রাজ্যের নির্দেশ মতো আমরা এই কাজের ওপর আরও বেশি করে জোর দিয়েছি। পাত্রসাহের ব্লকের বিভিন্ন প্রান্তে অতিবর্ষণে জলস্তর বাড়াতে দুর্বল বাঁশের শাকগুলি ভেঙে গিয়েছে, সেগুলোকেও দ্রুত সংস্কার করা হবে বলে তিনি জানান। বাঁকুড়া থেকে কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময় সংবাদ। আমরা তো চিন্তা পালন করেছি চাষিদের যে আছে, তাহলে আমাদের চাষিদের সঙ্গে মিটিং করেছি, চাষিদের সঙ্গে মিটিং করেছি। ওরা আমাকে বলছে যে খুব ভালোভাবে ওরা নিজে টাকা করে কিনেছে ওই নেটের গাছ, আর ওটা সাধারণ 56,000 করেছিলাম, এখন একটু 60,000 পড়ছে এক একটা স্কিম। এক একটা চৌবাচ্চায় মাছ চাষ হচ্ছে 60। কতদিন লাগবে মাছ তুলতে আর বিক্রি করতে? স্যারকে জিজ্ঞেস করছেন, বলুন দাদা, স্যার জিজ্ঞেস করছেন, বলুন কতদিন লাগবে বড় হতে? চার মাস। চার মাস কত খরচা হচ্ছে আপনাদের? আর খাবারটা সেই চার মাসে যতটা থাকে, মানে আপনি এটাতে কত টাকা খরচ করবেন আর কত টাকা না হবে? ওই আপনার 40,000 মতো খরচ হচ্ছে। না না, এটা পুরো ভালোভাবে পুরোই 50 কিলোমিটারের রাস্তাতে করতে হবে, নদী ধারে করতে হবে এটা। আমার জিপির মধ্যে স্যার 12 কিলোমিটার নদী আছে ওয়ান সাইড, ওটা বোর্ড সাইড করলে ডবল হবে। ওই সাইডে এক সাইডে 12 কিলোমিটার আমার এরিয়ার মধ্যে পড়ছে, পাশে দামোদর আছে, অল্প কিছু আছে, দুটো সংসদ আছে আমাদের, ওই যেখান থেকে ম্যাডাম এলাম ওইটার অপোজিট সাইডটা আমার ডিপির মধ্যে এরিয়া, যেখানটা আপনি দেখছিলেন ওর অপোজিট সাইডটা আমার ডিপির এরিয়া, এর আগে যেটা ইয়ে হচ্ছিল আর কি ভেরিফিকেশন হচ্ছে। ওটাই আমি সভাপতি স্যারকে বলছি।